নমস্কার বন্ধুরা, ঈশান মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই যে আমার বোন আর আমি দুজন মিলে কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি সেজে গুজে রেডি, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী স্পেশালে কিন্তু আমি আপনাদের কোনো কিছু রান্না করে দেখাচ্ছি না। তো আজকে আমি দেখাবো যেটা আমাদের আজকের আইটেমগুলো হচ্ছে সেগুলোই আপনাদের আমি তুলে ধরবো। তো আসুন কী করছি আর কী কী আমাদের মানে এই আইটেমে রয়েছে সেগুলোই এখন দেখে নেওয়া যাক। তো এই যে আমার বোন আর আমাদের জামাই দুটোরে আমার মা তো করবে, ঠিক আছে, তা চলুন দেখা দেখে নেওয়া যাক আমাদের আইটেম আজকে কী কী হচ্ছে। আর আমরা যেগুলো মজাগুলো করবো সেগুলো কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, স্কিপ না করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। সবাইকে শুভ জামাই ষষ্ঠী। হ্যাঁ, চলো শুরু করে যাওয়া যাক। রুই মাছের ঝাল করার জন্য রুই মাছটাকে প্রথমে ভিজে নেব। এক সাইডে যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা পটল আলুটাকে ভেজে নেব, আর এই পটল আলুটা দিয়ে আমরা আজকে পটল ভেজে নেওয়া হয়ে গেছে। আর এক সাইডে যে আলুটা ভেজে পটলটা বসিয়ে দিয়েছি, পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটাও কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। তো পটল চিংড়ির জন্য আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা কিন্তু ভাজা কমপ্লিট, এটাকে নামিয়ে নিচ্ছি। মাছের ঝালটা করবো বলে আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। পটল চিংড়ির মশলা কষানো কিন্তু রেডি। এবার আমরা পটল ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। আর এদিকে আমাদের মাছের ঝালের কিন্তু মশলাটাও রেডি হয়ে গেছে, এটা ফুটে উঠলে মাছগুলোকে আমরা দিয়ে নেবো। মাছের ঝাল রেডি, গরম মশলা আর ধনে পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। তো ধনে পাতাটাও দিয়ে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে মুরগির মাংস হচ্ছে, তো তার জন্য কিন্তু আমি এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমাদের পটল চিংড়িটাও রেডি হয়ে গেছে। মশলাটাও যখন কষানো হয়ে গেছে এবার মাংসটাকে দিয়ে দেবো। এখানে এই যে আমাদের হচ্ছে আমের চাটনি, আর এখানে প্রায় মাংসটা কিন্তু দেখুন কষানো কিন্তু হয়ে গেছে, আর একদম কিন্তু ঘরোয়া ভাবেতে আমাদের আজকে সব রান্না বান্না হয়েছে। এই যে আমাদের বাড়ির সব জামাইরা সব খেতে বসে পড়েছে। তো এই যে আমাদের জামাই কিন্তু খালা কিন্তু রেডি, তো সবাই কিন্তু বসেছে খেতে। তো আজকে আমাদের ভিডিওটা এতটুকু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।